ছেলেরা বাচ্চারা পর্দা নিষিধা মা ও বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলে যখন আলেমেরা সমাজের বুকে লাঞ্ছিত হবে যখন আলেমদেরকে অপমান করা হবে পৃথিবীর জমিনে যখন আলেমরা সমাজচ্যুত হয়ে যাবে সমাজের নেতা কথা বুঝতে পারে আলেমরা যখন সমাজে মার খাবে নেতা হবে কারা অশিক্ষিতরা অধিকাংশ মসজিদ কমিটি শরীয়তের সজ্ঞান নেই মসজিদ কমিটির যে প্রেসিডেন্ট পাকা সুদখোর কথা বুঝতে পারেন নি মসজিদের যে প্রেসিডেন্ট সভাপতি মসজিদের যে সেক্রেটারি পাঁচ ওয়াক্ত নামাজে ধাপ ধারেই না জুম্মা পড়তে আসে আবার কলপ মেরে আপনাদের এলাকায় নেই আছে অন্য অন্য জায়গায় রিপোর্টগুলো শোনেন একজন আলেম যদি মসজিদ কমিটির প্রেসিডেন্ট হয় সজ্ঞানে সজ্ঞানে মসজিদের ভিতরে কোনো হারাম অর্থ আসতে সাহস পাবে না কথা বোঝাতে পারলাম না কিন্তু সাধারণ ব্যক্তি শরীয়তে সব বোঝে না ও যদি প্রেসিডেন্ট হয় হাইবিট যা দেবে মনে করবে সব খাবার কথা বুঝতে পারছেন না প্রথমে উদাহরণ দিয়ে রেখেছি এবার ওয়াজ বুঝে বুঝলেন সামনে যা আসবে ও মনে করবে দিয়েছে মানে মসজিদের চাঁদা লেলে কিছুদিন গত বছর আমি ওয়াজ করতে গিয়েছিলাম চারঘাট আমাদের বাদুড়িয়া চারঘাট ওখানে একটা জলসা হয় সনাতন ধর্মের ভাইরা আমাদের ভাইরা নয় সনাতন ধর্মের ভাইরা তারা চাঁদা দেয় 15,000 টাকা জলসাটায় তো এর আগে অনেকবার ওরা জলসা জুলুস দিয়েছে আমাকে ফোন করে বললেন ভাইজান আমাদের জলসায় কিন্তু সনাতন ধর্মের ভাইরা চাঁদা দেয় ভালো জিনিস কিন্তু ওই টাকা জলসাতে লাগানো যাবে না ভাইজান তাহলে নিষেধ করে দেবা না নিষেধ করবি নি ওই 15,000 টাকারই অ্যারেঞ্জ কর আর ওদের দাওয়াত কর কথাটা মাথায় ঢোকে না জলসার দিনে ওদেরকে ইনভাইট কর দাওয়াত কর আর একটা আলাদা প্যান্ডেল কর ওদের বসার জায়গা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করবি 15,000 টাকা দরকার হয় তোরা 5,000 টাকা দিবি আরও 20,000 টাকা ওদের আলাদা স্পেশাল করে খাওয়া ইসলামের প্রতি ওদের শ্রদ্ধা আরও বাড়বে একবার জোরে বলুন কিন্তু ওই 15,000 যদি মেরে খিচুড়ি বানিয়ে সবাই খেয়ে দেন আবার রুখ বানাচ্ছে কে কাঁচা মেরে বিড়ি খোর আরে বাবা নাম দে সব তাওয়ারুক ভুল বলতেছি নাকি তাওয়ারুক বানাচ্ছে কে পাখা বিড়ি খোর বিড়ি রে টানতেছে এদিকে ও টানতেছে এদিকে কাজ করছে বিড়ি ধো ঘাইটতে আপনার ছাই পড়ে গেল মশল্লা কথা বুঝাচ্ছে আবার কিছু কিছু মুসলমান বলে তাওয়ারুক খেলে পেটের রোগ ভালো হয় আরে পেটের রোগ ভালো হবে না জাম হয়ে ক্যান্সার হবে কোনটা তাবারুক বানাই ফুরফুরা শরীফে ইসালে সওয়াবে কথা ঠিক না ভুল জোরে বলে খেয়েছেন তাবারুক খেয়েছেন ফুরফুরা কারা বানায় পাঁচ ওয়াক্ত নামাজি মাথায় তাদের টুপি মুখে তাদের দাড়ি সুন্নতি লেবাজির উপরে চালাচ্ছে এবার তাবারুক তাবারুকের টেস্ট দেখেছেন সাবধান হন ভাই হিসাবে সাবধান করে দিয়ে যাচ্ছি জানি না হায়াতে কতদিন থাকবো আল্লাহ রাখবে কিন্তু যতদিন আল্লাহ হায়াতে রাখবে চেষ্টা করব সঠিক মূল্যায়ন করে আপনাদের কাছে তথ্যগুলো পেশ করা ও
জনে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা ও বোনেরা আমি আলোচনা বোঝাতে চেয়েছি শুনে নাও জেনে নাও আজকে মুসলিম সমাজে যদি আজকে মুসলিম সমাজ যদি ধনী ব্যক্তিগুলা যাকাত আদায় করত সঠিকভাবে যদি যাকাত আদায় করত এই যাকাতের টাকাগুলো এলাকার সমস্ত ইয়েতিম গরিব মানুষগুলো বিয়াওয়া মিসকিনগুলো এরা পেয়ে কোনোদিন অপর গ্রামে কোনোদিন ভিক্ষা করতে যেত না এ নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা বহু মুসলমান আছে যাকাত আদায় করে না অথচ তারা মসজিদে বিরাট দান করে আছে না নাই এ যাকাত দেয় না যাকাত দেয় না কিন্তু মসজিদে 50,000 হ্যাঁ ঠিক হচ্ছে তো শরীয়তের ভাষা হলো যে ব্যক্তিটা যাকাত আদায় করে না যে ব্যক্তিটা যাকাত আদায় করে না তার টোটাল মালটা হবে হারাম মাথায় ঢুকছে না নাকি তাহলে মসজিদে কোন মাল দিয়েছে কোন মাল দিয়েছে এসব আজ হয় না এসব আজ করলে দাওয়াত হবে না তো ও বেজনেরা আল্লাহ নবী জানিয়েছে আলেমেরা যখন সমাজচ্যুত হবে আলেমেরা যখন পৃথিবীর জমিনে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে সমাজচ্যুত হয়ে যাবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সমাজের মুখে এক নম্বর গুনার কাজ শুরু হবে অভদ্র সৎ কথা কথিত অশিক্ষিত ব্যক্তি শরীয়তের জ্ঞান রাখে না তারাই হবে প্রকৃত সমাজের নেতা ও নজরেরা নবী ইঙ্গিত দিয়ে বলেন বলে দিলেন এমন কি মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ওই অশিক্ষিতের কারণে শরীয়ত বিরোধী কাজ করনে কার্যকলাপ করনে বালা ব্যক্তির হাতে তত্ত্বাবধানের দায়িত্ব থাকার কারণে মসজিদগুলো হারাম প্রবেশ করবে ওই মসজিদের ইবাদত আল্লাহ দরবারে আর কবুল হবে না এই নজনের যুবকেরা এরপরই জানিয়ে দিয়ে গেলেন মসজিদগুলো হবে বিরাট বড় বড় সংসকাতে মসজিদের মিনারগুলো হবে বিরাট বড় বড় অতি কারুকার্যময় ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম কিন্তু সকল সেই সময় মুসলমানরা দুনিয়ার প্রতি এত আকৃষ্ট হয়ে যাবে দুনিয়া 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 করে মুসলমান আমার উম্মাত উম্মাতিরা মসজিদে আজানের জব দেওয়াটা তারা ভুলে যাবে মিলছে কথাটা মিলছে আজানের জব দেন হাকিকত কথা বলেন দিন মসজিদ তো দেখে এলাম মাশাআল্লাহ একদম চকচক করছে এক একটা মাইকে এক একটা মসজিদে কমপক্ষে চারটে মাইক আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকে আওয়াজ যাবে তার মানে গ্রামের প্রত্যেকটা কোনায় কোনায় জানো আজানের ধ্বনিটা পৌঁছায় আজানের ধ্বনিটা পৌঁছায় কারণ সব মুসলমান আজান শুনবে আরে বাপ রে বাপ রমজান মাস এসেছে হ্যাঁ ইফতারের আর 10 মিনিট বাকি আছে লাঠি ছোটা এনে দক্ষিণ পাড়ার লোকেরা এসে হাজির কেন আমরা চাঁদা দেই আমাদের আওয়াজ যাচ্ছে না সব ভেঙে রেখে যাব কত বলতে আবার কারবেলা শুরু হয়ে মনে করলো আজকে ওদেরকে নিয়ে কিছু বলবো না কিন্তু ওরা আমারে বাধ্য করাচ্ছে আজকে কি হবে ঠিক নেই যে আমার 9 জনের যুবকেরা লাঠি সোটা নিয়ে হাজির মসজিদ কমিটির এসে হুমকি দিচ্ছে কালকে ইফতারের সময় সেহরির সময় যদি আওয়াজ না শুনতে পায় মসজিদের মাইক টোটাল সব বন্ধ ও বেজনেরা 9 জনের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা ও বোনেরা শুনে নাও জেনে নাও আল্লাহ নবী পাক জবানের হাদিসগুলো ভালো করে বিশ্লেষণ করার চেষ্টা করা একটু গোটা সমাজকে জানানোর বোঝানোর চেষ্টা করছি বুঝে নবী জানিয়ে দিয়ে গেলেন আজানের জবাব দেয়া মানুষ পাওয়া যাবে না এ 9 জনেরা শোনার মানিকেরা আজানের জবাব দেয়া হলো ওয়াজিব কোন মুসলমান যদি আজান শুনে আজানের জবাব না দেয় ওর নামে বলে
কাবিরা গোনা লেখা হয়, অন্যায় আমলে বড় একটি কাবিরা গোনা লেখা হয়। ও নজরেরা পর্দা নিশি নামা ও বোনেরা, শুনে দাও জেনে দাও, যে মুসলমানটা আজান শুনলো অথচ আজানের জব দিল না, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলে ওর প্রতি আমার আল্লাহর লানত বর্ষিত হয়। এ নজরেরা আজান মানে আহ্বান করা, আহ্বান করা, আজান শব্দের অর্থ হলো ডাকা, আজান শব্দের অর্থ হলো আহ্বান করা। মজ্জেন যখন ডাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, দুনিয়ার কোন মজ্জেন তোমায় আহ্বান করে না, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী মজ্জেনের জবান দিয়ে আমার আল্লাহ তোমায় ডাকে। আরো জোরে হবে না, তুমি আল্লাহ ডাকে সাড়া দাও না। ও মুসলমানের বাচ্চা, তুমি মরে যাবার পরে কবরের আজাব থেকে বাঁচবে কি করে? আমাদের মতো আলেমেরা, আমাদের মতো হুজুরেরা এসে দোয়া করবে, আল্লাহ জান্নাতে পৌঁছে দি, এই হুজুরগুলো কবরে মার খাবে। এ নজনেরা, আমি যে কথা যে যে জায়গাটা বোঝাতে চেয়েছিলাম, শুনে রেখে দেন, শুনে রেখে দেন। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন আলেমদেরকে অপমান করে সমস্যুত করার পরিকল্পনা হবে, ওই সময় 14টা কাবিরা গোনা দেখা দেবে। এক নম্বরে নবী বললেন মূর্খরা হবে সমাজের নেতা, এটা হলো জাতির জন্য গোনা। মসজিদের তত্ত্বাবধায়ক হারাম হালালের জ্ঞান নেই, নেই হারাম হালালের জ্ঞান থাকলে চুলি আবার কলপ মারে, কথা বলছেন না কেন? বৈশাখ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যারা চুলে কালো কলপ করে ওদের অজু হয় না, অজু হয় না, অজু হয় না, অজু হয় না। যারা চুলে কালো কলপ করে ওদের অজু হয় না, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলছে। তাহলে কালো কলপ করা একজন মানুষ যদি মসজিদের তত্ত্বাবধায়ক হয়, ও নিজের নামাজ তো হচ্ছে না। আসছে 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 এখানে আসছে এখানে আসছেন, তাহলে পৌঁছে গেছে, তাই তো চলে এসেছে, আসবে যখন তার 5 মিনিট আগে আমাকে বলবে তকবীর নারায়ণ তকবীর, তকবীর নারায়ণ তকবীর, ছিল্লে বলেন নারায়ণ তকবীর, আওলাদে মুসাদদে সাবা, আওলাদে মুসাদদে সাবা, জনাব ভাই জান হুজুর কেবলা, জনাব ভাই জান হুজুর কেবলা, নারায়ণ তকবীর, সিলসিলা হক মুসাদদে সামা, সিলসিলা হক মুসাদদে সামা, আওলাদে মুসাদদে সামা, জনাব ভাই জান হুজুর কেবলা, নারায়ণ তকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। وعلى آله মহাবাদের সঙ্গে বড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও ছেলেরা বাচ্চারা পর্দা নিষেধামা ও বোনেরা, আল্লাহ নবী বললেন মসজিদে ইবাদত করবে অথচ ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলে মসজিদ তৈরি করতে গেলে শর্ত হলো তিনটি, তিনটি শর্তের ভিতরে মসজিদ তৈরি করতে হবে। এক নম্বর শর্ত, যে জায়গায় মসজিদ নির্মাণ করা হবে ওই জায়গাটা হতে হবে বিশুদ্ধ, মেরে লেবা কেড়ে লেবা ভাগরা করা জায়গা, স্টেট ল্যান্ডের উপরে মসজিদ তৈরি করা হালাল নয়। কোন জায়গায় মসজিদ হবে? কেরেলোয়া ভাগরা করা মেরেলোয়া জায়গায় নাকি? আপনাদের নদিয়া জেলা থেকেই ফোন এসেছিল, চাপড়া থানার অন্তর্ভুক্ত একটা জায়গায়, যে ভাইজান মসজিদ নিয়ে খুব ঝামেলা হচ্ছে, আপনাকে আসতে হবে, আমরা একটা জলসা দেবো, আপনি এসে সমাধান করবেন। আমি কেন সমাধান করতে যাব?
কি নিয়ে ঝামেলা হচ্ছে তবু কারণগুলো বল। বলে ভাইজান এখানে আমাদের মসজিদের যারা আজ থেকে 38 বছর আগে মসজিদ বানিয়েছিলেন সেই মুরব্বিরা অনেকটাই মারা গেছে। তারা জোরপূর্বক মসজিদ তৈরি করেছিল, মসজিদের পাশে যাদের জায়গা ছিল সে এসে দাবি করেছে যে এর ভেতরে 4 ফুট জায়গা আমার আছে, তোরা এখানে মসজিদ করিস নে, এই জায়গাটা আমার। তার মেরে ঠ্যাং ভেঙে ফেলেছিল, মসজিদ হবে না মানে ঠ্যাং ভেঙে ফেলেছিল। এখন সে ব্যক্তি হায়াতে আছে, জায়গা মাপজোক হচ্ছে, এখন তার জায়গা মসজিদের ভিতরে 4 ফুট। আমরা নতুন কমিটি, নজওয়ান কমিটি, আমরা সকলে তার হাতে পায়ে ধরছি যে আপনি জায়গাটা দেন, আমরা যথারীতি আপনাকে ন্যায্য মূল্য দেবো। বলছে মূল্য কেন, ডবল মূল্য দিলেও কাজ হবে না, ঠ্যাং ফিরিয়ে দে। বুঝতে পারছেন এই ঠ্যাং যে ভেঙেছে, ঠ্যাং ফিরিয়ে দিতে বল। তাহলে যেগুলো মুস্তানি মেরে মসজিদ তৈরি করে অপরের ঠ্যাং ভেঙে ঢুকেছে কবরে, ওদের কি ভেঙতেছ বাপ? তুলোর মতো আসাচ্ছে না? কিন্তু আমরা ওয়াজ করেছি মসজিদ তৈরি করা হচ্ছে সাদগায় জারিয়া। হ্যাঁ, সাদগায় জারিয়া, ওটা হচ্ছে মার খাওয়া সাদগায় জারিয়া, কায়ামত পর্যন্ত পেটাবে। ও বীররা, নজওয়ান যুবকেরা, ছেলেরা বাচ্চারা, পর্দানি সিনেমা ও বোনেরা, দ্বিতীয় নম্বর শর্ত হলো মসজিদের কানেকশন, মসজিদের স্ট্রাকচার বডি, মসজিদের যে নির্মাণ করা হবে ওর বিজনে যে অর্থ ব্যয় করা হবে ওই অর্থটা হালাল হওয়া চাই, যারা পরিমাণে কাতরা পরিমাণে যেন হারাম অর্থ না ঢুকে যায়। মসজিদের ভিতরে 1 টাকা পরিমাণে যদি হারামের টাকা ঢুকে যায় ওই মসজিদের ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। এই নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মসজিদ তৈরি করা তো সহজ নয়। নবী সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা একটা মসজিদ নির্মাণ করতে চাই। আল্লাহ নবী লাজবাব কোনো উত্তর দিলেন না। নবী সাহাবীরা মা জিজ্ঞাসা করলেন, হুজুর আমরা একটা মসজিদ নির্মাণ করতে চাই। আল্লাহ নবী লাজবাব কোনো উত্তর দিলেন না। আল্লাহ নবী সাহাবী সিদ্দিক আকবরের পাশে বসেছিল, হযরতে ফারুক আজম, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর মনে করছি একটি তালিমুল কোরআন, তালিমে কোরআন একটি প্রতিষ্ঠান বানাবো। আল্লাহ নবী মাথা মোবারক দুনে বলেছিল, ও আমার সাহাবীরা দেরি করো না, তোমাদের ভাই ওমরে হাতে হাত দিয়ে এখনই এখনই মাদ্রাসা তালিমে কোরআনের প্রতিষ্ঠান বানিয়ে ফেলো। আরো জোরে হবে না, সুবহানাল্লাহ। মসজিদ তৈরি করার পক্ষপাতিত্বে রসূলুল্লাহ ছিলেন না, কারণ নবী জানতেন মসজিদ ঘন ঘন হওয়া মানে ফিতনাও ঘন ঘন হবে। মসজিদ ঘন ঘন হওয়া মানে ঝামেলাটা কম হবে না বেশি, জোরে বলেন। বিশ্বনবীর কোলে যারা সাহাবীরা বললেন, হুজুর তৃতীয় নম্বর শর্ত, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা তৃতীয় নম্বর শর্ত, তৃতীয় নম্বর শর্ত, তৃতীয় নম্বর শর্ত শুনছেন তো নাকি? তৃতীয় নম্বর শর্ত হলো মসজিদ তৈরি করার যারা পরিকল্পনা করেছিল, মসজিদ পরিচালক কমিটি যারা হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, এলাকার কোনো মানুষ নামাজ পড়তে আসুক আর না আসুক, তাদের প্রথম কাতারের মুসল্লি, প্রথম সারির মুসল্লি হওয়া লাগবে। একবার জোরে বলে, একজোরে হবে না? আচ্ছা, এই তিনটে শর্ত মেনে যদি মসজিদগুলো তৈরি হতো, এত ঘন মসজিদ হতো, এত ঘন ঘন মসজিদ হতো না।
দ্বিতীয় নম্বর গোনা, আলেমরা যখন নির্যাতিত হবে, সমাজচ্যুত হবে, অপমানিত হবে, পৃথিবীর জমিনে কিছু দুষ্ট প্রকৃতির মানুষরা পরিকল্পনা ভাবে আলেমদের উপরে ব্লেম তুলে, অভিযোগ তুলে তাদের সমাজচ্যুত করার চেষ্টা করবে, ওই সময় সমাজের বুকে দ্বিতীয় কাবিরা গোনা শুরু হয়ে যাবে। ওই কাবিরা গোনাটার নাম হলো সুদ খাওয়া। মানুষ এত পরিমাণে সুদ খাবে, সুদ থেকে মানুষ বাঁচতে পারবে না। এই নজনের যুবকেরা, এটা শুরু হয়েছে, ভালো করে বুঝে দেখুন, ঘরের মেয়েরা, ঘরের নারীরা, ঘরের ভাবিরা, ঘরের খালা ফুপিরা মহিলা সমিতিতে গিয়ে লাইন দিয়েছে। প্রতি সপ্তাহে মহিলা সমিতির বন্ধন গ্রুপে তারা মেতে আছে। আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, ঘরের মহিলাগুলো যদি মহিলা সমিতি বন্ধন গ্রুপে থাকে, সারা জীবনে ইবাদত করে যাও, আল্লাহ আল্লাহ করে মারা যাও, কবরের আজাব বন্ধ হবে না। এ সমাজে আলেমেরা লাঞ্ছিত, এ সমাজে আলেমদের অপমান। এদিনকে পশ্চিম মেদিনীপুরে গড়বেতাতে একটা জলসা করতে গিয়েছি, ইমাম সাহেব বলছে, ভাইজান আমার পেছনে হাত ধুয়ে পড়ে রে সব সময়। গতকালকে গিয়েছি ভাঙড়ে, ভাঙড়ে ঘুংরু, তাই তো, ঘুংড়ি আইট বলে একটা গ্রামে, কালকে জলসায় একজন ইমাম সাহেব এসে বলছে, হুজুর আমার মাইনে 700 টাকা। কথা বলছেন না কেন? 700 টাকা? আমি বললুম, এখানকার মুসলমানের তাহলে সব তো অলির দপ্তরে নাম তোলা উচিত, সব তো অলি। যারা ইমাম সাহেবকে 700 টাকা মাইনে দিয়ে নামাজ পড়ে, এদের নামাজ সহি হচ্ছে তো? হচ্ছে? ছি 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 ছি, লজ্জা লজ্জা, এর থেকে আর কি লজ্জা হতে পারে? একজন ইমাম সাহেব এসে বলছে, ভাইজান আমি মোটরসাইকেল কিনেছি, এটাই আমার জীবনের বোধহয় কাল, আমার বোধহয় আর থাকা হবে না এখানে। কেন? কেন ইমাম সাহেব মোটরসাইকেল চাপে? এগুলো নিম্নমানের, ঘৃণিত, একদম ছোট মনের মানুষ যারা হয়, তারা এই বিচার গুলো করে তারা বেড়ায়। আমার নজরেরা যুবকেরা, তাহলে সমাজে তৈরি হলো আলেম, আজকে সমাজে কোণঠাসা, দ্বিতীয় নাম্বার গোনা, এক নাম্বার গোনা শুরু হয়ে গেছে। অর্থাৎ মূর্খরা সমাজে দখল করে বসে আছে। এলাকার মেম্বার প্রধান আপনাদের কেরাম আছে জানি না, কিছু কিছু হাওড়া জেলায় আছে, নিজের নাম সই করতে পারে না, ৪৫ বছর হয়ে গেছে উঠতি, ওটা সুযোগ নেই, প্রত্যেক দিন মারে, কথা বুঝতে পারছেন না? এই ব্যক্তি মসজিদ চালাবে, এলাকার টপ র‍্যাঙ্কের সুদখোর গুলো এখন মসজিদে বেশি দান করে, কথা ঠিক না বল, জোরে বলে। এগুলো আটকাবে কারা? আলেম তো নেই, মসজিদ কমিটি আলেম থাকলে ও তো বাধা দিত। মসজিদে মিটিং চলছে, মিটিং এ প্রস্তাব পেশ করা হচ্ছে, আপনার রুলস তৈরি করে পাস করা হচ্ছে, কি না, পরপর তিনটে মিটিং এ অ্যাটেন্ডেন্স না করলে সদস্য দপ্তর সদস্য পদ থেকে তাকে খারিজ এমনিতেই করে দেওয়া হবে। আমি প্রস্তাব তুললাম, ভাই ওটা থাক, ওটাও থাক, আর এটাও হোক, যারা মসজিদে পাঁচ ওয়াক্তের ভিতরে এক ওয়াক্ত কমপক্ষে নামাজ জামাতের সঙ্গে পড়বে, এদেরও সব আউট করা হবে। তখন যে প্রেসিডেন্ট বলছে ওটা পরে ভাবা যাবে, তার মানে ও মালটা নিজেই নামাজ পড়ে না। আলোচনা মাথায় ঢুকছে না? প্রতিবাদ করবে কারা? আলেমেরা তো করবে। আলেমেরা যখন প্রতিবাদ করবে, জানেরা জেনে বুঝে আলেমদের স্থায়িক করছে, কেটে সেটে বাদ দিয়ে দিয়েছে। মসজিদগুলো দেখলে মনে হয় ওর বাপের 35 সম্পত্তি। সাবধান হন, আমি আপনাদের ভাই, কষ্ট করে মেহনত করে এক বছর আগে দাওয়াত দিয়ে রেখেছে ভাইরা, সেই জন্য বলে যাচ্ছি,
এখনো শোধরানোর সময় আছে, আছে না নাই? বেঁচে আছি মানে সময় এখনো আছে, শুধরে যান, পরিবর্তন হন। টাকাওয়ালা ধনসম্পদওয়ালা দেখে ভুলে যাবেন না, দেখুন মানুষটা কতটা স্বচ্ছ শরীয়তকে মানেওয়ালা মানুষ। যদিও শরীয়তকে স্বচ্ছ মানেওয়ালা মানুষ ভিখারিও হয়, ওকে নামাজি নয়, ওকে মসজিদের মুতাল্লি পদে বসিয়ে দিয়ে মসজিদ চালনা করেন। কেউ খুশি হোক না হোক, আল্লাহ খুশি হবে। একবার জোরে বলো, জোরে বলো।